আসসালামু আলাইকুম, মামুন টেলিকম ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। মামুন টেলিকমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মন মিয়া। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তো এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাব। বাংলাদেশ সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে কোনো ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিলে সেনাবাহিনী ভর্তি হলে চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে, তো এই বিষয়ে আপনারা সবাই সাবধান হয়ে যাবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো প্রকার টাকা দিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করবেন না। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের আবেদন শুরুর তারিখ হচ্ছে 10 ডিসেম্বর 2022 তারিখ হইতে 31 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত। সো আপনারা আবেদন করার জন্য অনেক সময় পাবেন এবং এর জন্য কী কী যোগ্যতা লাগবে সে বিষয়ে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। 2023 সালে নির্ধারিত সেনানিবাস সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানকারী যোগদানে আগ্রহী সকল যারা পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত নিম্নরূপ আবেদন। একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল টিডি এ আবেদন করতে পারবেন। এছাড়াও বিএনসিসি এর সদস্য সেনা সদস্যদের সন্তান এসএস এবং টিটিআই হতে সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে ভর্তি ফি 200 টাকা কর্তন করা হবে। যোগ্যতা, যোগ্যতার জন্য দেখেন এখানে বয়স আছে, বয়স হচ্ছে 3 মার্চ 2024 তারিখ 17 এর কম এবং 20 বছরের বেশি হলে হবে না। অর্থাৎ বয়সের ক্ষেত্রে যদি আপনি এভিডেভিট করেন সেই ক্ষেত্রে আপনার চলবে না। এবং শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে এসএসসি অবলিক সমমান পরীক্ষা, যেমন মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেতে হবে। টেকনিক্যাল ট্রেডের জন্য বয়স 3 মার্চ 2024 তারিখে 17 এর কম এবং 21-এর বেশি হবে না, এভিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হলে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ 3.00, এসএসসি সমমান মাদ্রাসায় কারিগরি মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম 3.00 পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শিক্ষা বোর্ড কর্তৃক অনুমত প্রতিষ্ঠানে নিম্নলিখিত টেবিল 1 অনুযায়ী 6 মাস মেয়াদী সংশ্লিষ্ট কোর্সযোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স এবং সম্পন্নকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আশা করি আপনারা এইটুকু বিষয় বুঝতে পারছেন। এবং শারীরিক যোগ্যতা, সাধারণ ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে 1.68 মিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় 1.63 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। তারপর এখান থেকে দেখেন মহিলা প্রার্থীদের জন্য রয়েছে 5 ফুট 3 ইঞ্চি আর ওজন হচ্ছে 49 কেজি 49.90 কেজি অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন ওজন কমপক্ষে 49.90 কেজি হতে হবে কমকে অথবা 110 পাউন্ড হতে হবে। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি ওজন এবং এর হচ্ছে 104 পাউন্ড ওজন হতে হবে, অন্যথায় আপনি অনলাইন আবেদন করলে বাতিল পড়ে যাবেন। এবং বুকের মাপের জন্য রয়েছে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য এবং সম্প্রসারিত অবস্থায় রয়েছে 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য রয়েছে 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হবে, কোনো প্রকার তালাকপ্রাপ্ত হলে চলবে না। সাঁতার, সাঁতার জানা আবশ্যক ন্যূনতম 50 মিটার। আপনাকে অবশ্যই সাঁতারের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, অবশ্যই সাঁতার জানতে হবে, অন্যথায় আপনি অনলাইন আবেদন করলে বাতিল বলে বিবেচিত হবেন। ভর্তি সময় নিম্নবর্ণিত সনদপত্র ছবি লেখা সামগ্রী অবশ্যই নিয়ে আনতে হবে, সঙ্গে নিয়ে আনতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হবে, তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্রের এসএসসি প্রবেশপত্রের এবং এসএসসি প্রবেশপত্র। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে টেকনিক্যাল ট্রেডের কোর্স যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্র মূল কপি এবং ড্রাইভিং ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে কপি সহ আনতে হবে। অভিভাবকের সম্মতিপত্র লাগবে যা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল কপি লাগবে। নিজ জন্ম নিবন্ধন পত্র এবং জাতীয় পরিচয়পত্র যদি থাকে তাহলে অবশ্যই মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড সত্যায়িত করে নিয়ে যেতে হবে। সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি 6 কপি এবং স্ট্যাম্প সাইজের কপি লাগবে 2 কপি সত্যায়িত।
সত্যায়িত লাগবে। তারপর হচ্ছে সাঁতার জানা, সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই পোশাক নিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল ও ক্লিপবোর্ড ইত্যাদি। উপজাতিদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা, উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন, ইউনিয়ন কর্পোরেশন অথবা ইউনিয়ন চেয়ারম্যানের সনদপত্র লাগবে। নির্বাচনী পরীক্ষার জন্য স্বাস্থ্য, শারীরিক, লিখিত। লিখিত পরীক্ষার মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা, ও সৎকারের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। এছাড়াও আরও অন্যান্য তথ্য এখানে দেওয়া থাকবে, আমি আপনাদের সুবিধার্থে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই লিঙ্কটি। এখান থেকে আপনারা দেখে অনলাইনে আবেদন করতে পারবেন এবং কীভাবে আপনারা মেসেজ প্রথমে সেন্ড করবেন সেই বিষয়ে আমার ডিসক্রিপশন বক্সে আমি এই আবেদনের কপিটি দিয়ে দিব। সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে কীভাবে অনলাইনে আবেদন করতে হয় সে বিষয়ে আপনারা অনলাইনে আবেদন করে নেবেন এবং আপনাদের জেলা কোড সহ বিভিন্ন ধরনের কোড থাকবে। সো এইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন প্রয়োজনীয় তথ্য বলে। সো আমার এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।